ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম ইতালি। ইতালির অর্থনীতি, সামাজিক অবস্থা, জীবনযাত্রার মান সবকিছুর মূলে রয়েছে তাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা। তাই তো অনেক বাংলাদেশেরই প্রথম পছন্দ থাকে ইতালি। বলা হয়ে থাকে যুক্তরাজ্যের পর ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি ইতালিতে বসবাস করে। এবার সেই ইতালিতেই সুযোগ বাড়ছে বাংলাদেশিদের জন্যে। দেশটি বাংলাদেশ থেকে কৃষি ও সেবা খাতে আরও জনশক্তি নিয়োগের আগ্রহ দেখিয়েছে। সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ব্যবস্থা শীর্ষক সম্মেলনের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির তিন মন্ত্রীর বৈঠক হয়। ওই বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। ইতালির মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের আব্দুল মোমেন বলেন, ইতালি তাদের সেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়। ইতালি খুবই খুশি যে বাংলাদেশ সবসময় বৈধ উপায়ে শ্রমিক অভিবাসনে সহায়তা করছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈঠকে কর্মীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে যথাযথ চ্যানেল বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে অবৈধ শ্রমিকদের বিষয়টি উঠে আসে। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সবসময় অবৈধ শ্রমিকদের নিরুৎসাহিত করে। বৈধ ও অবৈধ উভয় ধরনের শ্রমিকই ইতালি এমনকি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি ইতালিকে যারা সুশিক্ষিত ও দক্ষ এমন অবৈধ শ্রমিকদের বৈধ করার কথাও বলেন। এর আগে দেশটির মন্ত্রী পরিষদ ইতালির শ্রমিক চাহিদা পূরণের জন্য তিন বছর মেয়াদী বিদেশি শ্রমিক নিয়োগের কোটা প্রকাশ করে। গত 7 জুলাই প্রকাশিত 2023 থেকে 2025 সালের জন্য ইতালিতে বৈধ প্রবেশের সময় ও ক্ষেত্রসমূহ অনুমোদন করেছে। ওই সময় দেশটির পক্ষ থেকে জানানো হয়, 2023, 2024 ও 2025 সালের জন্য সরকার মোট 4,52,000 শ্রমিকের কোটা ঘোষণা করেছে। এর মধ্যে 2023 সালে 1,36,000, 2024 সালে 1,51,000 এবং 2025 সালের জন্য 1,65,000 শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে ইতালি। মৌসুমী কাজের জন্য কৃষি এবং পর্যটন খাতের কোটাগুলো মূলত ভারত, বাংলাদেশ সহ 33টি দেশের শ্রমিকদের জন্য সংরক্ষিত আছে। এইসব দেশগুলো নিয়মিত অভিবাসন এবং অনিয়মিত অভিবাসনের সুবিধার্থে ইতালির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে। ইতালির প্রধানমন্ত্রী 2022 সালে একটি পরিপূরক ডিক্রি অনুমোদন করেছে। যেই ডিক্রিটি 2022 সালের জন্য ইতালিতে বিদেশি শ্রমিকের চাকরি, প্রবেশ ও পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। বর্তমানে মোট কোটা প্রায় 83,000-এর সঙ্গে আরও 40,000 কোটা বৃদ্ধির অনুমোদন দিয়েছে ইতালি। সুরুজ আহমেদ, কালবেলা।